الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله

জি হ্যাঁ মাদিনী চ্যানেল এই অনুষ্ঠান আপনাদের জন্য বিশেষ করে চমৎকার চমৎকার সেগমেন্ট দ্বারা সজ্জিত করেছে তো আমি বলবো আর কেন দেরি তাড়াতাড়ি আপনারা সবাই মাদিনী চ্যানেল টিভি স্ক্রিনের সেটে বসে পড়ুন এবং আমাদের অনুষ্ঠান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং যারা আমাদেরকে দেখছেন দূরে এবং কাছে সবাইকে জানায় আমাদের এই অনুষ্ঠান থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আমরা যে দরুশে পাঠ করেছি না এই দরুশে পাঠ করার অনেক সুন্দর সুন্দর হাদিসে কারিমা রয়েছে একটি চমৎকার হাদিসে কারিমা বলবো আশা করি আপনাদের শোনার পর খুব ইচ্ছা করবে দরুদে পাকের প্রতি ভালোবাসাও বেড়ে যাবে খুব ইচ্ছাও করবে দরুদে পাক পাঠ করার জন্য আমিরুল মমিনিন হজত সেইদুনা মাওলা কায়নাদ আলীউল মুরতাদা রদিয়াল্লাহ তাল থেকে বর্ণিত আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়েও বড় আনার ডালিম রয়েছে না ডালিমের চেয়েও কি ছোটো এবং মাখন আছে না মাখনের চেয়েও নরম এবং মধুর চেয়েও অধিক মিষ্টি এবং মিষ্কের চেয়েও অধিক সুগন্ধযুক্ত এই বৃক্ষের ডালসমূহ ভেজা মুক্তার কাণ্ড স্বর্ণের এবং পাতা মূল্যবান পাথরের পাতা কিসের পাথরের কি মূল্যবান পাথর তিনি আরো বলেন ওই বৃক্ষের ফল সেই খেতে পাবে যে নবী কারি মুস্তাফা জান রহমাদ সাল মোহাম্মদ এর উপর বেশি পরিমাণ দরুদে পাক পাঠ করে দরুদ আমরা পাঠ করব কখন কিছুক্ষণের জন্য কিছুক্ষণের জন্য প্রিয় বন্ধুরা না আমরা হাঁটি হাঁটি করে যাবো না স্কুলে কোচিংয়ে যাবো প্রাইভেট পড়তে যাবো তাই না বা কোথাও যাব বেড়াইতে তো আমরা কী করবো তরুদে পাক পাঠ করবো সল্ল্লাহ আফলা সল্ল্লাহ মোহাম্মাদ এই তরু পাঠ করব তাহলে আমার জন্য কি লাগানো হবে সে বৃক্ষে ফল ফলটা কিসের মতো দেখতে হবে আপেল আপেলের চেয়েও কী হবে বড় এবং ডালিমের চেয়েও ছোটো হবে এবং মাখনের চেয়েও কি হবে বেশি নরম আর এই ফল কি খাইতে পারবে যে আমার নবীর উপর দরুদ পড়বে তো ইনশা হল করিম আমরা নিয়ত করি নিই কারা কার দুর পাঠ পাঠ ইনশা ইনশাআল্লাহ আমরা শরীফ পাঠ করব আসুন এই অনুষ্ঠানে বরকতের জন্য একবার দরু শরীফ পাঠ করি প্রিয় ছোট বন্ধুরা আমাদের সাথে উপস্থিত রয়েছে আমাদের ছোটো ছোটো বন্ধুরা যারা মাদ্রাসায় পড়ালেখা করে মাদ্রাস মাদিনা যেটা ছোটো বাচ্চাদের রয়েছে সেখানে তারা হেফজো কমপ্লিট করতেছে আলহামদুলিল্লাহ আসুন এনাদের সম্পর্কে এনাদের পরিচয় সম্পর্কে জেনে নেন যে আপনাদের পরিচয় আপনার পরিচয় ইনশা আল্লাহুল করিম ছোট বন্ধুদেরকে জানিয়ে দিন আপনার নাম কি মাসা আল্লাহ আপনি কোন মাদ্রাসায় পড়েন

মাশাল্লাহ আপনি কোন মাদ্রাসে বলেন ফাইগান আল্লা হইজাত মাদ্রাসা তো মাশাল্লাহ জি অনেক সুন্দর জি আপনার পরিচয় জি বলুন আমার নাম মোহাম্মদ তারিয়ান মাশাল্লাহ কোন মাদ্রাসে বলেন ফাইকেনা আল্লাহ মাল্ডাসা মাশ আল্লাহ জি আপনার পরিচয় আপনার নাম মাশাল্লা আমার হামাজি আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ জুনাইদ মাশাআল্লাহ মোহাম্মদ জুনাইদ ভাই আল্লাহ বরকত দান করুক যে ছোট বন্ধুরা আইনাদের সাথে তো পরিচয় হলাম আর আইনার আলহামদুলিল্লাহ কোরআনে পাক স্টাডি করে কোরআনে পাককে নিজের অন্তরে গেঁথে নেওয়ার চেষ্টা করতেছে তো আপনাদেরও উচিত না কোরআনে পাক পড়ার কোরআনে পাক তো আমার রবের কালাম রয়েছে তো ইনশা আল্লাহ হল আমরা পড়ব তো কোরআনে পাক সল্লাহ প্রিয় মাদিনী চ্যানেলের ছোটো ছোটো আমার মাদিনী মু আমরা যে আজ চমৎকার একটি ঘটনা নিয়ে এসেছি খুবই চমৎকার রয়েছে এখান থেকে ইনশা আল্লাহুল করিম আমরা ধৈর্যর বিষয় শিখবো তারপরে আল্লাহর বলির যে কারামত রয়েছে এটাও জানতে পারবো এবং এর উপর আমাদেরকে কি করতে হবে বলুন তো কী করতে হবে আমাদেরকে আমল করতে হবে এখন আমরা তো সব শুনি কি করি শুনি যেমন আমরা খাই না শুধু সমানে খাই কি খাই মজা লাগে শুধু খায় কেন কেন খাচ্ছি এটা জানি না শুধু মজার জন্য খাই তাই না তো মজার জন্যে শুনবো না কী করার জন্য শুনবো আমল করার জন্য ইনশাআল্লাহ হ্যাঁ তো ঘটনা হচ্ছে এক গ্রামে এক শহরে এক বুড়ি মহিলা থাকতো তিনি একজন আল্লাহর বলিকে খুব কি করতেন ভালোবাসতেন আল্লাহর বলিকে খুব পছন্দ করতেন সে বুড়ি মহিলা একদিন সে আল্লাহর বলির দরবারে আসে তার কষ্টগুলো বলতেছে বলতেছে হুজুর আমার স্বামীর উপর হত্যার অভিযোগ দেওয়া হয়েছে তাকে শাস্তির হুমকিও দেওয়া হয়েছে পাঁচ হাজার টাকা জরিমানা এবং বারো বছরের কারাদণ্ড তাকে দেওয়া হয়েছে আপিলের দায়ও হয়ে গিয়েছে হুজুর যখন থেকে আপিল করা হয়েছে তখন তাকে আমার মন আনছান আনছান করে আমার মনে শান্তি নাই তো হুজুর আপনি আমাকে কিছু বলুন এখন সে আল্লাহর বলি মহমাতুল্লাহ তাকে বললেন তুমি চলে যাও ইনশাআল্লাহুল করিম তোমার কে স্বামী কী পাবে তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবে এখন বলা হচ্ছে কিতাবের মধ্যে সে মহিলা পর্দা সহিত মুরব্বী মহিলা বুড়ি মহিলা তিনি পর্দা করে ওই আল্লাহর বলির দরবারে আসতেন এবং আসে নিজের কষ্টগুলো বলতেন বলতো হুজুর সময় ঘনিয়ে এসেছে কি করব। তখন সে আল্লাহর বলি তিনি একটি আমল দেয় সে আমল হচ্ছে হ্যাস বুন অল্লাহুয়ান ওয়াকিল বলছে এই অজিফা আপনি বেশি বেশি করে পড়তে থাকুন দেখবেন যখন সময় চলে আসবে আপনার স্বামী কি করবে আপনার হাজব্যান্ড বাসায় ফিরে চলে আসবে এখন সেই মহিলা বাসায় ফিরে চলে গেলেন আবার কি করতেছেন সময় যখন ঘনিয়ে আসছে এখন আবার সে আল্লাহর বলির দরবারে গেলেন যাই বলতেছে হুজুর কিছু করুন আপনি যেন আমার হাজব্যান্ড কি মুক্তি পেয়ে যায় তখন আল্লাহ হাজত বলে ওই ও জিফা পড়েন সে মহিলা অসন্তুষ্ট হয়ে যায় তো এখন সে যাইতে ধরলো আল্লাহ হাজরত তাকে ডাকতেছে কেননা সে মন খারাপ করছে কষ্ট পাইছে আল্লাহ হাজরত মনে করছেন তো এখন তিনি নাকে ডাকে তো ইনি আসেনা এনাকে কি করছেন নম্র বিনয়ের সাথে বুঝিয়ে তাকে নিয়ে আসলেন তাকে নিজের হাতে আল্লাহরত পান লাগিয়ে দিলেন বললেন আপনি পান খান আর দেখবেন বাসায় আপনি যখন যাবেন আপনার হাজবেন্ড আপনার স্বামী কী করবে ভাষায় চলে আসবে মুক্তি পেয়ে যখন তিনি বাসায় গেলেন না বাসায় যায় দেখে তার হাজব্যান্ড বাসায় ফিরে চলে আসে প্রিয় ভাইরা এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পাই প্রিয় মাদিনী চ্যানেলের ছোটো ছোটো মাদিনী মুন্ডারা এখান থেকে আমরা শিক্ষা অর্জন করতে পারতেছি কোনো মুসিবতে পড়ে গেলে কি করতে হবে দোয়া করতে হবে তারপরে অজিফা পাঠ করতে হবে তারপরে ধৈর্য ধারণ করতে হবে এখন আমাদের মধ্যে এরকম মুসিবত আসে না আমরা হুজুরের কাছে যাই না দোয়ার জন্য তো হুজুর আমাদেরকে দোয়া দেয় ওজিফা দেয় এখন এর উপরে আমরা কী থাকি না অটল থাকি না এখন আমরা ঘাবড়িয়ে যাই কেন আমার এই সমাধান হচ্ছে না কেন এই সমস্যার মধ্যে আছি হুজুর কিছু একটা করেন এখন হুজুর তো যখন বলতিছে তো আমরা হুজুরের উপর মন খারাপ করে থাকি তো এমন করা উচিত নয় আমরা কি করব। শবর ধারণ করবো কেননা পাক তাদের সাথে রয়েছে যারা কি শবর ধারণ করে এবং আল্লাহ পাক তাদেরকে উত্তম প্রতিদানও দান করবে তো প্রিয় মাদির চ্যানেলের দর্শকবৃন্দ আমার ছোটো ছোট মাদেরি মুন্নারা আমরা তো ঘটনা থেকে অনেক কিছু শিখলাম তা আমাদের ছোট বন্ধুরা সাথে রয়েছে আসুন জিজ্ঞাসা করি এই ঘটনা থেকে কে কি শিখতে পেরেছে আপনাদের মধ্যে কে বলতে পারবে এখান থেকে কী কী শিখতে পেরেছি আমরা মাসা জি আপনি বলুন আল্লাহ রত জানতে পারলাম মাশাআ আল্লাহ মাসা আল্লাহ জি তারপরে আপনাদের মধ্যে কে বলতে পারবে জি আপনি বলুন কি কি শিখতে পারলেন আমাদের আল্লাহ হজরত রহমতুল্লাহ তারা আলে যে বলে দিয়েছিলেন বুড়িকে তিনি বলছিলেন কি যাও তুমি বাসে যাও তুমি তোমার হাজবেন্ডকে পেয়ে যাবা তারপরে উনি বাসায় গেলেন তারপরে দেখতে ওনার হাজবেন্ডকে পেয়ে গেলেন মাসা আল্লাহ মার হাবা জি আপনাদের মধ্যে কি বলতে পারবে ঘটনা থাক কি শিখতে পেরেছি জি বলেন আল্লাহ রুল কালাম সম্পর্কে জানলাম

পাঠ করবে ইনশা আবাহুলিম প্রিয় ছোট বন্ধুরা আমরা তো ঘটনা শুনলাম এখান থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারলাম যেমন কারামত সম্পর্কে বলা হলো এটি আল্লাহ কারামত ছিল এখন কারামত কাকে বলে কারামত হচ্ছে অলৌকিক যা ঘটিয়ে যায় কাদের পক্ষে থেকে এগুলো অলৌকিক ঘটনা ঘটবে যারা পাকের প্রিয় বান্দা কারা আল্লাহ পাকের প্রিয় বান্দাদের পক্ষে থেকে কী হবে অলৌকিক ঘটনা ঘটে যাবে কিন্তু এখন মনে করেন এই যে শক্তি রয়েছে এটা কি অনেক স্ট্রং পাওয়ার আল্লাহ পাক কাকে দান করছে আল্লাহর প্রিয় বান্দাকে দান করছে যে আল্লাহর প্রিয় হয়ে যায় হ্যাঁ যেমন আমরা বন্ধু বন্ধুর মধ্যে প্রিয় হয়ে যায় তখন এক বন্ধু আরেকজন বন্ধুকে কি করে শেয়ার করে না তো তেমনই আল্লাহর যে কে প্রিয় হয়ে যায় তখন আল্লাহ পাক কী করে তাকে শক্তি দান করে আল্লাহ পাকে দান ক্রমে সব কিছু হয়ে থাকে তো ইনশা আল্লাহুল করিম এর উপর আমরা আমল করবো তো তো প্রিয় ছোটো বন্ধুরা আসুন আমরাও আজকে আরেকটা বিষয় রেখেছি সেগমেন্টে জ্ঞান গর্ব প্রশ্ন উত্তর আসুন ইনশা আল্লাহল করিম এই সেগমেন্ট থেকে আমরা অনেক কিছু শিখব প্রিয় ছোট বন্ধুরা আজ আমাদের খুবই চমৎকার সেগমেন্ট রয়েছে যে জ্ঞান গর্ব প্রশ্ন উত্তর তো আমাদের সাথে রয়েছে আমাদের ছোট বন্ধুরা এনাদের কাছ থেকে শিখবো কি শিখবো বলুন তো আল্লাহর বলিরা সবাই যারা দিনের কাজ করেছে সবাই কি করেছে নামাজ আদায় করেছে এই তো নামাজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় না তো আমরা নামাজ পড়ি নামাজ শুদ্ধ করে পড়তে হবে নামাজের বিষয়ে জানতে হবে তো জানতে হবে তো নামাজের ফরজ কয়টি রয়েছে আপনাদের মধ্যে কারা বলতে পারবে মাদিনী চেন যারা দেখছেন যারা উপস্থিত রয়েছেন আপনারা কারা বলতে পারবেন জি নামাজের ফরজ কয়টি সারটি সারটি আমার ছোট বন্ধু তো অনেক সুন্দর বলেছে দেখি এখন এনাদের মধ্যে কে বলতে পারে দেখব কারটা উত্তর সঠিক হয় জি আপনি বলেন নামাজে ফরজ কয়টি পাঁচটি পাঁচটি ও আচ্ছা আচ্ছা আপনি বলেন তো কয়টি নামাজের ফরজ ছয়টি ছয়টি ও আচ্ছা আপনি বলেন কয়টি হবে নামাজে ফরজ চারটি চারটি আপনি বলেন তো কারটা রাইট কোনটা ভালো আপনার প্রতি নিজের উপরে সেলফ কনফিডেন্স নাই আপনারটা রাইট হয়েছে আপনার প্রশ্ন উত্তর সঠিক হয়েছে নামাজের ফরজ কয়টি ষাটটি নামাজের ফরজ কয়টি আপনি সঠিক বলেছেন জি বন্ধু তো নামাজের ফরজ কয়টি ষাটটি এক নম্বর কি তাকবিরে তাহরিমা বলা দুই নম্বর হচ্ছে কিয়াম করা তিন নম্বর হচ্ছে কিরাত করা চার নাম্বার হচ্ছে রুকু করা পাঁচ নম্বর হচ্ছে সিজদা করা ছয় নাম্বার হচ্ছে কাদায় আখরি শেষ বৈঠকে বসা সাত নাম্বার হচ্ছে সালামের মাধ্যমে নামাজ কী করা শেষ করা তো আমার সাথে বলুন নাম্বার এক কি তাকবিরে তাহরিমা নাম্বার দুই কিয়াম করা নাম্বার তিন কিরাত করা নাম্বার চার রুকু করা রুকু করা নাম্বার পাঁচ সিজদা করা সিজদা করা নাম্বার ছয় নাম্বার ছয় কাদায় আখরি শেষ বৈঠকে বসা শেষ বৈঠকে বসা নাম্বার সাত সালামের মাধ্যমে নামাজ জি এটি হচ্ছে কয়টি ষাটটি তো আপনি বলেন নাম্বার এক কি মার্শাল্লা আপনি বলেন দুই নাম্বার কি রুকু করা মাশাল আপনি বলেন তিন নাম্বার কি ক্যারাত পরা আপনি বলেন চার নাম্বার কি সেজটা করা আপনি বলেন পাঁচ নাম্বার কি পাঁচ নাম্বার বলেন কি হতে পারে উনি কিন্তু মিস করছে উনি চার নাম্বারটা বলছে পাঁচ নাম্বারে আপনি বলেন পাঁচ নাম্বারে কি হবে পেনসেসটা করা পাঁচ নাম্বারে কি পেনসেসটা করা সিজদা করা পাঁচ নাম্বারে কি সিজদা করা হ্যাঁ এবং চার নাম্বারে কি হবে জি হ্যাঁ সাত নম্বর কি হতে পারবে কে বলবে আপনি বলেন সালামের মধ্যে নাম সার্চ করা প্রিয় ছোট বন্ধুরা আমরা আজকে কি শিখলাম নামাজের নামাজের ফরজ কয়টি 60 তো এই 60টি ফরজ আমরা শিখছি এখন এর উপর কি করতে হবে আমল করতে হবে আমল করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল করিম আমল করব তো বন্ধুরা আপনারা এতক্ষণ अफेকে ছিলেন কিসের নাতে মুস্তাফা আমাদের সাথে আমাদের ছোট বন্ধু রয়েছে খুব সুন্দর নাতে মুস্তাফা শুনাবেন যার নাম হচ্ছে রজব ভাই জি রজব ভাই আপনি নাতে মুস্তাফা কি শুনাবেন আমি গজল শোনাবো আরা গুম্বাজ দেখো জমানা ভুল যাও গে জি শুনুন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূল Wa sallam alayka ya Habib Allah. Rasul Allah wa alayka Wa sallam alayka ya Habib Good night, ता ना भूल जाओगे कसम रब की कभी माँ को सता ना भूल जाओगे हरा गुम जो देखोगे जमान

ভুল যাবুজ যদি দেখো গোটা বলে যাবে তুমি যদি তোমায় যাও তো ফিরে আশিয়ে যাবে হুম हटाना भूल जाओगे हरा गुम्ब जो देखोगे जमाना भूल जाओगे अगर तेबा को जाओगे तो नाम भूल जाओगे सलू हबीब মাসা আল্লাহ আমার হাবা আমাদের রাজব ভাই মাসা কন্ঠ কণ্ঠ বলতে হবে খুবই চমৎকার আল্লাহ পা কেনাকে দান করেছে অনেক সুন্দর নাতে মুস্তফা শুনেছে তাই না মদিনাতে কারা যাইতে চায় না সব সকল আশিকের মন কান্না করে মদিনা যাওয়ার জন্য মন কান্না করে আপনাদের ইচ্ছা করে মদিনা যাওয়ার জন্য মদিনা যাবেন আর যদি মদিনা যায় তো আর ফিরে আসবেন ইনশা আমার নবীর দরবারে আরজি পেশ করব আল্লাহকে বলবো হে আল্লাহ তোমার হাবিবের কদমে আমাদেরকে কি করো কবুল করে নাও বাস আমরা যেন জান্নাতুল বাকিতে কি একটু জায়গা পেয়ে যাই হ্যাঁ এখানে বলা হয়েছে একজন ব্যক্তি বলতেছে আমি যখন জান্নাতুল বাকি জান্নাতুল বাকি নাম শুনেছেন হ্যাঁ জান্নাতুল বাকিতে কি যখন কারোর জন্য কবর খনন করা হয় সে ব্যক্তি বলে আমার জীবনে আমি যতদিন ধরে জান্নাতুল বাকির কবর খনন করি এখান থেকে আমি দুর্গন্ধ পাই না সুগন্ধিও বের হয় তাহলে বলেন জান্নাতের টুকরা রয়েছে তাই না তো আল্লাহ আমাদেরকে কবুল করে নেয় প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে দর্শক বৃন্দ আজও আমরা অনেক কিছু শিখতে পারলাম নাতে মুস্তাফাও শুনছি তো আরও অনেক কিছু শিখতে হবে জানতে হবে অন্তর্কে কি করতে হবে আলোকিত করতে হবে তাহলে কি করতে হবে আলহামদুলিল্লাহ এই যে সোশ্যাল মিডিয়ার যুগ চলে এসেছে এই এখন ভয়াবহতা অবস্থা মানুষ নিজের ইমানকে রক্ষা করা কষ্ট দিনই সঠিক শিক্ষা গ্রহণ করা কষ্টকর হয়ে গিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমির আলী সুন্দর দামাদ বা আলিয়া আমাদেরকে এই মাদিনী চ্যানেল উপহার দিয়েছে তো আমরা কী করবো এই মাদিনী চ্যানেল বাংলা কি করবো দেখব আর অনেক কিছু শিখব তো আজ আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনার প্রিয় মাদিনী চ্যানেল বাংলা দেখতে থাকুন হ্যাবিব্লাহ Hey Imam Ahmadi Raza Hey Imam Ahmadi Raza Hey